রাইটার্স ক্রিয়েশনের আজকের নিবেদন, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট বড় সকলের প্রিয় চরিত্র টেনিদা সিরিজের ছোট গল্প সাংঘাতিক। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম ইংরেজির 4 ফেব্রুয়ারি 1918 সালে। লেখকের লেখক হিসেবে পরিচিতি ঘটে বিচিত্রা নামক গল্পের মধ্যে দিয়ে। এরপর ওনার লেখা উপনিবেশ, লালমাটি, জন্মান্তর, শিলালিপি ইত্যাদি বিভিন্ন উপন্যাস ও গল্পের মধ্যে দিয়ে পাঠকদের মন জয় করতে থাকেন। প্রেমের বিষয়ে ছিল বিশেষ দক্ষতা, তাই ওনাকে শেলী লেখক বলে সম্বোধন করা হতো। বাংলা সাহিত্যে অতুলনীয় অবদানের জন্য 1964 সালে পান আনন্দ পুরস্কার। আজকের গল্পটি নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্সে প্রকাশিত বই টেনিদা সমগ্র থেকে। গল্পের সূত্রধার আমি তমাল। পেলার চরিত্রে রাজর্ষি, বর্দার চরিত্রে বরিশন, টেনিদার চরিত্রে অনির্বাণ, হাবুলের চরিত্রে সৌম, ক্যাবলার চরিত্রে রাজদীপ, পরিচালনা ও সম্পাদনায় অনির্বাণ খান। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প সাংঘাতিক। সাত দিন পরেই পরীক্ষা আর কি, সেই কালান্তর স্কুল ফাইনাল। পরপর দুবার সাদাকালিতে আমার নাম ছাপা হয়েছে। তিনবারের বার যদি তাই ঘটে তাহলে বর্দা শাসিয়েছে আমাকে সোদপুরে রেখে আসবে। সোদপুরে তো গান্ধীজি থাকতেন, আমি গম্ভীর হয়ে বলেছিলাম। তুইও থাকবি? বর্দা আরো গম্ভীর হয়ে বললে, তবে গান্ধীজি যেখানে থাকতেন সেখানে নয়, তিনি যাদের দুধ খেতেন তাদের রাস্তা নাই। মানে? মানে গোয়াল ঘরে। আমি বেজার হয়ে বললাম, গোয়াল ঘরে কেন থাকতে যাব? ওখানে কি মানুষ থাকে? মানুষ থাকে না, গরু ছাগল তো থাকে, সেই জন্যই তো তুই থাকবি। কচি কচি ঘাস খাবি আর ভ্যাঁ ভ্যাঁ করে ডাকবি। শুনে মনটা এত খারাপ হলো যে কি বলবো। একদিন সন্ধেবেলা গড়ের মাঠে গিয়ে চুপি চুপি এক মুঠো কাঁচা ঘাস খেয়ে দেখলাম, যাচ্ছে তাই লাগলো। ছাদে গিয়ে একা একা ব্যা ব্যা করেও ডাকলাম, কিন্তু ছাগলের মতো সেই মিঠে প্রাণান্তকর আওয়াজটা কিছুতেই বেরোলো না। তাই ভারী দুশ্চিন্তায় পড়লাম। গিয়ে বললাম লিডার টেনিদাকে। টেনিদা অবস্থা আমার মতোই, এবার নিয়ে ওর 4 বার হবে, হাবুল সেনের 3য়বার। শুধু ওই হতভাগা ক্যাবলাটাই লাফে লাফে ফার্স্ট হয়ে এগিয়ে আসছে। 3 ক্লাস নিচে ছিল, ঠিক ধরে ফেলেছে আমাকে। এরপরে যদি টপকে চলে যায় তাহলে সত্যি গোয়াল ঘরে যেতে হবে। চাটুজ্জেদের রোয়াকে বসে টেনিদা আতা খাচ্ছিল। গভীরভাবে চিন্তা করতে গিয়ে গোটা কয়েক বিচি খেয়ে ফেলল। তারপর অন্যমনস্কভাবে খোসাটা যখন অর্ধেক খেয়ে ফেলেছে তখন সেটাকে করে ফেলে দিয়ে বলল, ইউরেকা হয়েছে। কি হয়েছে? প্ল্যানচেট। প্ল্যানচেট কাকে বলে? তুই একটা গাধা, প্ল্যানচেট করে ভূত নেবায় জানিস না? এর মধ্যে ওর থেকে পাঁঠার ঘুগনি চাটতে চাটতে ক্যাবলা এসে পড়েছে, বললে, আরে ভুল হলো, ওর উচ্চারণটা হবে প্লাসেট। থাম থাম, বেশি গোস্তাদি করিস নি, ভূতের কাছে আবার শুদ্ধ উচ্চারণ, তারা তো চন্দ্রবিন্দু ছাড়া কিছুই কইতে পারে না। এতে দেখি বলেই ছো মেরে ক্যাবলার হাত থেকে ঘুগনির পাতাটা কেড়ে নিল টেনিদা। ক্যাবলা হায় হায় করে উঠল, হাই 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 আমার ঘুগনি। টেনিদা একটা বাঘাটে হুঙ্কার করে বলল, থাম চেল্লাসনি, এ হলো তোর দৃষ্টতার শাস্তি। বলতে বলতে জিভের এক টানে ঘুগনির পাতা একদম সাফ। ভেবেছিলাম আমাকেও একটু দেবে, কিন্তু ওই পাতার দিকে তাকিয়ে বুক ভরা আশা একবারে ধুক করে নিভে গেল। বললাম, মরুক গে প্ল্যানচেট আর প্লাসেট, কিন্তু ওসব ভুতুরে কাণ্ড আবার কেন? হ্যাঁ ভূত তুত না, আবার আমার একেবারেই পছন্দ হয় না। টেরিদা হে হে করে বললে, আরে আছে রে কুমুখ আছে, সবাই কি আর তাল গাছের মতো হাত পা ঘাড় মটকে দেয়? ওদের মধ্যে 2-4টে তো ভদ্র লোক আছে, তারা পরীক্ষার সময় কোশ্চেন টোশ্চেন বলে দেয়। এ তবে আর বলছি কি,
টেনিদা এবার শালপাতার উল্টো দিকটা একবারে চেপে দেখল, কিচ্ছু বলে না, টাল গোল পাকিয়ে ক্যাপলার মুখের উপর পাতাটা একদম ছুঁড়ে মারল। এই টেনিদা বললে, আমার বিরিঞ্চি মামা কিছুতেই বিয়ে পাস করতে পারছিল না, কুনে কুনে 18 বার গাড্ডা খেলো। শেষকালে যখন আমার মামাতো ভাই কুবড়ে বিয়ে ক্লাসে উঠলো, তখন বিরিঞ্চি মামার আর সহ্য হলো না, প্ল্যানচেট করে বসলো। এবার বললে বিশ্বাস করবি না পেলা, টপ টপ করে কোশ্চেন পেপার এসে পড়তে লাগলো টেবিলের ওপর। এই পরীক্ষার পরে না আগে? রোমাঞ্চিত হয়ে আমি জানতে চাইলাম। দূরুর লোক, পরে কেন হবে রে, এক মাস আগে। হঠাৎ ক্যাবলা একটা পেয়ারা প্রশ্ন করে বসলো। আচ্ছা টেনিদা, তোমার সব শুদ্ধ কটা মামা? অত খবরে তোর কি দরকার রে গর্ধব? পুলিশ কমিশনার থেকে পকেটমার পর্যন্ত সারা বাংলাদেশে আমার যত মামা তার লিস্টই করতে গেলে একটা গুপ্ত প্রেসের পত্রিকা হয়ে যায় রে, তা জানিস? শান্তি শান্তি বললে হা বলছেন। আমি বললাম, আমাদের অঙ্কের কোশ্চেন যে করেছে সে কি তোমার মামা হয় নাকি? কে জানে, হতেও পারে। টেনিদা তাচ্ছিল্য করে জবাব দিল, আরে তাহলে তাকে প্ল্যানচেট করে ডাকো না। চুপ কর বেলিক, জ্যান্ত মানুষ কি কখনো প্ল্যানচেটে আসে? ভূতকে ডাকতে হয়, ভূতের অসীম ক্ষমতা, যা ইচ্ছে করতে পারে, যেমন তেমন ভূত যদি আসে ব্যাস মার দি একেল্লা। বেশ তো, আনো না তবে ভূতকে। আমি অনুনয় করলাম। বললেই হলো, টেনিদা প্রায় ভূতের মতো দাঁত খিঁচলো। ভূত কি চানাচুরওয়ালা যে ডাকলেই চলে আসবে, তার জন্য হ্যাপাজে না? অন্ধকার ঘর চাই, টেবিল চাই, চারজন লোক চাই। ক্যাবলার চোখ দুটো মিটমিট করছিল, বললে, ঠিক আছে, আমাদের গ্যারাজের পাশে একটা অন্ধকার ঘর আছে, একটা পা ভাঙা টেবিল আমি দেব, আর চার মূর্তি আমরা তো আছি। টেনিদা বললে, বা গ্র্যান্ডি, শুনে এত ভালো লাগছে যে তোর পিঠে আমার তিনটে চাটি মারতে ইচ্ছা করছে। ক্যাবলা এক লাফে রক থেকে নেমে পড়ল, বললে, তাহলে আজ রাত্রেই? টেনিদা বললে, হ্যাঁ আজ রাত্রেই। আমার আবার কেমন যেন সুবিধে মনে হচ্ছিল না, ভূত টুত কেমন যেন গোলমেলে ব্যাপার। কিন্তু 7 দিন পরে যে স্কুল ফাইনাল, আর তার 1.5 মাস বাদেই গোয়াল ঘর। অবস্থা ডাক্তার চুলকে আমায় রাজি হয়ে যেতে হলো। বাড়ির পিছনে গ্যারাজ, এমনি ঘুরঘুটি অন্ধকার, সেখানে গ্যারাজের পাশে ছোট টিনের ঘরটা যেন ভূষকালি মাখানো। গিয়ে দেখে ক্যাবলা সব বন্দোবস্ত করে রেখেছে, একটা পায়া ভাঙা টেবিল, তার চারদিকে 4টে চেয়ার, একটু দূরে লম্বা দড়ির সঙ্গে ছোট্ট একটা বস্তা ঝুলছে। টেবিলের উপর ক্যাবলা একটা মোমবাতি জ্বেলে রেখেছিল, তার আলোতেই সব দেখতে পেলাম। বস্তাটা দেখিয়ে হাবুল বললে, ওইটা কি ঝুলে আছে রে, হ্যাঁ খাওয়ান দাওয়ানের জিনিস নাকি? টেনিদা বললে, পেট সর্বোচ্চ সব, খালি খাওয়াই চিনেছে, ওটা বক্সিং এর বালির বস্তা। হ্যাঁ ভূত ওটা লই গিয়া বক্সিং করব নাকি? হাবুলের জিজ্ঞাসা। ক্যাবলা হেসে বললে, ওটা ছোড় দা। টেনিদা বললে, থাম এখন আর বেশি বাজে মুখিস নি, এবার কাজ শুরু করা যাক। হ্যাঁ ক্যাবলা, ওদিকে কেউ আসবে না তো? না সে ভয় নেই, তবে দরজা বন্ধ করে দে। ক্যাবলা দরজা বন্ধ করে দিলে। টেনিদা বললে, চারজনে 4টে চেয়ারে বসবো আমরা, আলো নিভিয়ে দেবো, তারপরে ধ্যান করতে থাকবো। ধ্যান? কিসের ধ্যান? আমি জানতে চাইলাম। ভূতে মানে অঙ্কের কোশ্চেন দিতে পারে এমন ভূতের। হাবুল বললে, হ্যাঁ সেইটা মন্দ কথা না, হারু পণ্ডিতকে ডাকন দাও। হারু পণ্ডিত? শুনে আমার বুকের ভেতরটা একবার ছ্যাত করে উঠল। 3 বছর আগে মারা গেছেন হারু পণ্ডিত, দুর্দান্ত অঙ্ক জানতেন, আর তার চাইতেও জানতেন দুর্দান্তভাবে পিটাতে।
চৌবাচ্চার নল দিয়ে কি সব জল ঠল ঠোকার অঙ্ক দিতেন। আমরা হা করে থাকতাম, পটাং পটাং করে গাছটা খেতাম। সেই হারু পণ্ডিতকে ডাকা, আমি বললাম বড্ড মারতো যে। এখন আর মারবে না, ভূত হয়ে মুলায়াম হয়ে গেছে। তাছাড়া কেউ তো ডাকে না, আমরা ডাকলে কত খুশি হবে দেখিস। শুধু অঙ্ক কেন, চাইলে আদর করে কোশ্চেনই বলে দেবে। টেনিদা আমাকে উৎসাহিত করলে। ক্যাবলা বললে, তবে ধ্যানে বসা যাক। আমি বললাম, হ্যাঁ ভাই একটু তাড়াতাড়ি, বেশি দেরি হয়ে গেলে পর্দা কান পেঁচিয়ে দেবে। আমি বলে এসেছি যে ওই ক্যাবলার বাড়িতে অঙ্ক কষতে যাচ্ছি। টেনিদা বললে, আমি আলো নিভিয়ে দিচ্ছি, তার আগে শেষ কথাগুলো বলে নি। সবাই হারু পণ্ডিতের ধ্যান করবি, এক মনে এক প্রাণে, সেই দাড়ি, সেই ডান্ড ভাঙা চশমা, সেই টাক, সেই নস্যি নেওয়া। ক্যাবলা বললে, সেই গাঁটটা। টেনিদা ধমক দিয়ে বললে, চুপ, বাজে কথা বন্ধ, শুধু ধ্যান, এক মনে এক প্রাণে, শুধু প্রার্থনা। স্যার দয়া করে একবার আসুন, আপনার এই অধম ছাত্রদের পরীক্ষার কোশ্চেনগুলো বলে দিয়ে যান, আর কিছু নয়, আর কোনো কথা নয়। আচ্ছা আমি আলো নিভিয়ে দিচ্ছি, 1 2 3। টুক করে আলো নিভে গেল। বাস কি অন্ধকার, দম যেন আটকে যায়, ভয় না আমার গা শিরশির করতে লাগলো। ত্যাগ করবো কি চাই, এমনিতেই মনে হচ্ছিল চারিদিকে যেন সার পেঁধে ভূত দাঁড়িয়ে আছে। তো ধ্যানের চেষ্টা করা যায়, কি যাচ্ছে তাই মশায় ঘরে, পা দুটো একবারে ফুটো করে দিচ্ছে, অনেক দাঁত দাঁত খিচিয়ে আর পড়া গেল না। চড়াস করে একটা চাটি বেড়ে দিলাম, কিটাই কি পায়ে চাটি মারলাম কিন্তু লাগলো না। তো আমার পাখি একেবারে অসার হয়ে গেছে, আর আমার পাশ থেকে আবুল তখনই হাইমাই করে চেঁচিয়ে উঠল, একদম চুপ। বাড়ি ভুল হয়ে গেছে, আরে অন্ধকারের নিচে ঠ্যাং ভেবে হাবুলের পায়ে চড় পেটে দিয়েছি। আরো কিছুক্ষণ কাটলো, ধ্যান করবার চেষ্টা করছি কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। হারু পণ্ডিতের টাক আর দাঁড়িটা বেশ ভাবতে পারছি, কিন্তু সঙ্গে সঙ্গে গাঁটটাটাও বিচ্ছিন্নভাবে মনে পড়ছে। তখনই ধ্যান বন্ধ করে দিচ্ছি। ওদিকে আমার দারুণ খিদে পাচ্ছে, আসবার সময় দেখেছি রান্না করে মাংস চেপেছে, এতক্ষণে হয়েও গেছে বোধ হয়। বাড়িতে থাকলে ঠাকুরের কাছে কি একাত্তর একটু চাকতে থাকতেও পারতাম, যতই ভাবি খিদেটা ততই যেন নাড়ির ভেতর পাক খেতে থাকে। অন্ধকার ভেদ করে রব উঠল, কি সপ্পনাশ, ধ্যান করতে করতে শেষকালে পাঠার আত্মা ডেকে আনলাম নাকি। এতক্ষণ তো যে মাংসের কথাই ভাবছিলাম। আমার পাশ থেকে হাবুল কাঁপা গলায় বলল, অন্ধকারে টেনিদা গর্জন করলে, যেমন তোরা পাঁঠা পাঁঠা ভূত ছাড়া কি আর আসবে তোদের কাছে। ক্যাবলা খিক খিক করে হেসে উঠল, সঙ্গে সঙ্গে আবার শোনা গেল টেনিদা বললে, অমন কত আসবে, ধ্যানে বসলে সবাই আসতে চায় কিনা, এখন কেবল এক মনে জপ করে যা। পাঠাভূত তুমি চলে যাও, সঙ্গে গিয়ে ঘাস খাও, আমরা শুধু হারু পণ্ডিতকেই চাই, সেই ডাক, সেই দাড়ি, সেই নস্যির দিবে, আমাদের সেই স্যারকেই চাই, আর কাউকে চাই না, কাউকে চাই না, চলে যাও। পাঠাভূতকে যে আমি ডেকে ফেলেছি সেটা চেপে গেলাম, কিন্তু আমার পায়ে ওটা কি সুসুর দিয়ে গেল, প্রায় চেঁচিয়ে বলতে যাচ্ছি হঠাৎ টের পেলাম আর শোলা
খিদেটা ভুলে গিয়ে প্রাণপণে স্যারকে ডাকতে চেষ্টা করতে লাগলাম, কিন্তু বেশিক্ষণের ধ্যানের যোগ আছে? ঘটান করে কে একটা আমার পায়ে ল্যাং মারলো। টেনিদা, আরে বুঝতে ল্যাং মারছো আমাকে, আমি আত্মনাথ করলাম। হামুল বলে উঠল, আমাকে গাধার মতন চেয়েছে আজকে, আমার পাটে একটু লাই গাছে। টেনিদা দাঁত কিড়বিড় করে উঠল। এই গাড়লগুলোকে নিয়ে কি ধ্যান হয়, তখন থেকে সামনে ডিস্টার্ব করে যাচ্ছে। এবার যে একটা কথা বলবে তার কান ধরে সোজা বাইরে ফেলে দেবো। আমার ধ্যান শুরু হলো, প্রায় হারু পণ্ডিতকে ধ্যানের মধ্যে এনে ফেলেছি। এলো 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 এসেই পড়েছে বলতে গেলে, মানে টাকটা প্রায় আমার চোখের সামনে, মনে হচ্ছে যেন দাড়ির সুড়সুড়ি আমার মুখে এসে লাগছে। এক মনে বলছি, দোয়াই স্যার, এই স্কুল ফাইনাল স্যার, দয়া করে স্যার, এই অঙ্কের কোশ্চেন স্যার। আর তখনই কেমন একটা পিটকেল শব্দ হলো মাথার ওপর, চমকে তাকাতে দেখি টিনের চালের পায়ে দুটো জল জ্বলে চোখ, ঠিক যেন মোটা মোটা চশমার আড়াল থেকে হারু পণ্ডিত আমার দিকে চেয়ে আছেন। আমার পালা জোরের পিলেটা সঙ্গে সঙ্গে তবাং করে লাফিয়ে উঠল। ওকে ওকে টেনিদা, আমি আবার আত্মনাদ করে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই জ্বলন্ত দুটো চোখ যেন শূন্য থেকে ছাপিয়ে পড়ল। আমার মাথায় এসে লাগলো একরাম চাটি, ভূত হয়ে সে চাটি বলায় বাবা তো দূরে থাক, আরো বক্ষ বয়ে উঠেছে আমরে গেছি বলে আমি এক প্রচন্ড লাভ পারলাম। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে পড়ে গেল। অন্ধকারে আমি দরজার দিকে ছুটে পালাতে চাইলাম, সঙ্গে সঙ্গে কে যেন আমার ঘাড়ে লাফ দিয়ে পড়লো। আমার গলা থেকে একটা আওয়াজ বেরোলো, তারপরে এই সরষে ফুল ঝেঁচের ডাক, পটল ডাঙার পেলারা একেবারে ঠায় অজ্ঞান। চোখ মেলে দেখি মেঝে পড়ে আছি, ঘরে মোমবাতি জ্বলছে, আর ক্যাবলা আমার মাথায় জল দিচ্ছে, চেয়ার টেবিলগুলো ছত্রাকার হয়ে আছে ঘরময়। আমি বললাম, ভূত এই ক্যাবলা এই হেসে উঠল। আরে না না, ভূত নয় ভূত নয়, টেনিদার হাবুল তখনই পালিয়েছে বটে, এই কিন্তু তোকে চুপি চুপি সত্যি কথাটা বলে রাখি, ঘরটার পেছনে একটা ছাগল বাঁধা আছে। আরে আমার দাদু হাঁপানি রোগ আছে কিনা, ছাগলের দুধ খায়, সেই ছাগলটাই ডাকছিল। আর সেই জল জলে চোখ, সেই চাটি, হুলোর হুলো কে? এই আমাদের বিড়াল, এ ঘরে প্রায় ইঁদুর ধরতে আসে। কিন্তু হুলো কি অমন চাটি মারতে পারে? চাটি মারবে কেন রে, তুই চেঁচাচ্ছিলিস ভয় পেয়ে হুলো চাল থেকে লাফ দিলে, আর পড়বি তো পড় ছোড়দার স্যান্ড ব্যাগের ওপরে, আর সঙ্গে সঙ্গে ব্যাগ দোল খেয়ে এসে তোর মাথায় লাগলো, তুই ভাবলি হারু পণ্ডিতের গাঁটটা। এই ক্যাবলা এই হেসে উঠল। আর আমার ঘাড়ে অমন করে লাফিয়ে পড়লো কে? আরে হাবলা, ভয় পেয়ে বেরুতে গিয়ে তোকে বিধ্বস্ত করে চলে গেছে। আমি আবার চোখ বুঝলাম, ক্যাবলার কথাই হয়তো ঠিক, কিন্তু আমার মন বলছে ওই হুলো আর বালির মস্তার মধ্য দিয়ে সত্যি সত্যি হারু পণ্ডিতের মক্ষম চাটি আমার মাথায় এসে লেগেছে। আপনারা শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদা সিরিজের ছোট গল্প সাংঘাতিক। গল্পটি ভালো লাগলে আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন ও কমেন্ট করে জানান আপনার মন্তব্য।
এই ধরনের আরও সুন্দর গল্প শুনতে ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকে ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। এই করোনার আবহে শারীরিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। দেখা হবে আবার আগামী গল্পে। ধন্যবাদ।